বারোদি গ্রামে বাবা লোকনাথের তিরোধান পর্ব দিয়ে শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায় অভিনয় করে দর্শকদের থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। এবার বাবা লোকনাথের পর রাজেন্দ্র চরিত্র দিয়েই ছোট পর্দায় নতুন রূপে ফিরছেন ভাস্বর চট্টোপাধ্যায়। রাজেন্দ্র চন্দ্র চরিত্রটি এবার দেখা যেতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক প্রথমা কাদম্বিনীতে। বাবা লোকনাথ ধারাবাহিক শেষ হয়ে যথারীতি মন খারাপ ছিল ভাস্বরে, কিন্তু এসপিএফ এর হাত ধরে আবার নতুন চরিত্রে ফিরছেন তিনি। তবে এই চরিত্রটি আগের চরিত্র থেকে একেবারে অপোজিট, কারণ আগের চরিত্রে আমরা তাকে দেখেছি একদম পজিটিভ রোলে, কিন্তু এবার তিনি আসছেন একজন নেগেটিভ চরিত্রে। মাত্র এক নম্বরের জন্য বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনীকে আটকে দেন মেডিকেল বোর্ডের পরীক্ষক চিকিৎসক রাজেন্দ্র চন্দ্র চন্দ্র, যার চরিত্রে অভিনয় করছেন ভাস্বর চট্টোপাধ্যায়। প্রথমা কাদম্বিনীর আপকামিং এপিসোডে দেখা যেতে চলেছে সেরা ছাত্রী কাদম্বিনী চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের বাধা কাটাতেই তাকে বিয়ে প্রস্তাব দেন দ্বারকানাথ গাঙ্গুলি। তারপরই ইতিহাসের মহাসূচনা। আপনাদের এতে কি বক্তব্য কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।